আজ আমি আপনাদের নিয়ে যাব দমদমে অবস্থিত অতি প্রাচীন ঐতিহ্য ক্লাইভ হাউসে। যদিও এটির নাম ক্লাইভ হাউস, মূলত বাড়িটি রবার্ট ক্লাইভ তৈরি করেননি, তবে এটি কেবল তার দ্বারা সংস্কার করা হয়েছিল। ইতিহাস সেই সময় ফিরে যায় যখন বাড়িটি একটি ঢিপির উপর দাঁড়িয়েছিল, যা একসময় পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। একটি সাম্প্রতিক গবেষণায় প্রকাশ করা হয়েছে যে কাঠামোর ইটগুলি 17 শতকের শেষের দিকে কিংবা 18 শতকের প্রথম দিকের সময়কালের। এমনকি এই বাড়িতে পাওয়া নিদর্শনগুলি প্রায় 2200 বছরের পুরনো সভ্যতার সন্ধান করে। কাঠামোটি মূলত একটি একতলা ব্লক হাউস ছিল এবং এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে প্রতিটি দিক থেকে আগুনের অবস্থান সুরক্ষিত থাকে। বাড়িটি ভূগর্ভস্থ চেম্বার দিয়ে সজ্জিত ছিল, এমনকি এটিতে একটি ভূগর্ভস্থ টানেলও ছিল যা আধুনিক দিনের মল রোড এলাকার অন্য একটি বাড়ির দিকে নিয়ে যায়। বাড়ির দেওয়ালগুলো ছিল বেশ মোটা এবং শক্তভাবে নির্মিত। পূর্ব বিদ্যমান কাঠামোর ক্ষেত্রে ওম্যালি আরও উল্লেখ করেছিলেন, পুরনো ভবনটি তার উন্নত অবস্থার এবং শক্তিশালী কাঠামোর সাথে কামান ছাড়া অন্য যে কোনো কিছুর বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষার জন্য যথেষ্ট সক্ষম বলে মনে করেছিলেন। ক্লাইভের পরে এই বাগান বাড়িটি আরও অনেক ইংরেজদের হাতে চলে গিয়েছিল। কিছু সময়ের জন্য এটি বেঙ্গল আর্টিলারির অফিসারদের দ্বারা মাঠে অনুশীলনের জন্য ব্যবহৃত হতো। 1891 সালে এই বাগান বাড়িটি প্রেসিডেন্সি স্বেচ্ছাসেবক রিজার্ভ ব্যাটালিয়ানদের সদর দপ্তর হিসাবে কাজ করেছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তির পরে এটি প্রায় 20 শরণার্থী পরিবারের জন্য আশ্রয়স্থল হিসাবে কাজ করেছিল। বর্তমানে ক্লাইভ হাউসটি একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ, যার মূল প্রবেশদ্বারটি বেঁধে দেওয়া হয়েছে এবং পিছনে একটি বেড়া দিয়ে প্রবেশদ্বার রয়েছে। কালের বিবর্তন এবং রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে এই সমস্ত স্মৃতিস্তম্ভ।